আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। গত 28 মার্চ মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রবেশ করলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি গড়ায় আদালতে। আবরার হত্যার 4.5 বছর পর 1 এপ্রিল হাইকোর্টের আদেশে আবারও বুয়েটে ফিরেছে ছাত্র রাজনীতি। আবরার ফাহাদ হত্যার পর মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র রাজনীতির ব্যাপারে বুয়েটের অভ্যন্তরীণ সিদ্ধান্তে বুয়েটের স্বাতন্ত্র্যকে স্বীকৃতি দিলেও বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সম্মান করছে না। রাতে ক্যাম্পাসে প্রবেশ, যেখানে বুয়েট শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ, সেখানে রাত 3টায় একটা রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক নেতারা দলে বলে প্রোগ্রাম করা অবশ্যই একটি স্বাভাবিক ঘটনা না। বুয়েটে ছাত্র রাজনীতি চলমান থাকবে কি থাকবে না এই বিষয়টিকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং বুয়েট শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের মধ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলছেন, রাজনীতি মুক্ত ক্যাম্পাস ও নিরাপত্তার নিশ্চয়তা পেলে ক্লাস পরীক্ষায় ফিরবেন তারা। যেই ছাত্র রাজনীতি র‍্যাগিং কালচারকে প্রশ্রয় দেয়, ক্ষমতার অপব্যবহারের পথ খুলে দেয়, যার বলি হতে হয় নিরীহ ছাত্রদেরকে, তা আমাদের জন্য ভালো কিছু কখনোই বয়ে আনেনি, আনবেও না। বিগত বছরগুলোতে আমরা বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে ক্ষমতার নেতিবাচক দিকগুলোই প্রত্যক্ষ করেছি। ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সূচনা ঘটেছে আধিপত্য, দাপট, র‍্যাগিং, শিক্ষকদের অপমান, চাঁদাবাজি, শিক্ষার্থী নিপীড়ন, খুনোখুনিতে মেতে ওঠার মতো ঘটনা। বুয়েট ক্যাম্পাসে এই 4 বছর আমরা নির্বিঘ্নে কাটিয়েছি, সেখানে ছায়া হয়েছিলেন আমাদের শিক্ষকেরা। আমাদের মতো দেশ জুড়ে লাখো শিক্ষার্থী এমন একটা ক্যাম্পাসের স্বপ্ন নিয়েই বাড়ি ছাড়ে, যেখানে তাদের উপর অকারণে জুলুম হবে না। বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের দুই মেরুতে অবস্থানের মধ্যে থমথমে অবস্থা চলছে ক্যাম্পাসে। শুনশান নিরবতা শিক্ষার্থীরা নেই, কেবল দাপ্তরিক কাজকর্মই চলমান। গত 5 দিন ধরে এই অবস্থা বিরাজ করছে বুয়েটে। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের চরিত্র হনন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কেউ কেউ বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। বুয়েটকে নিয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি যে স্বপ্ন দেখেছিলেন, যে পলিসি গ্রহণ করেছিলেন, তার বাস্তবায়ন করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। বুয়েটের ছাত্র রাজনীতি থাকা না থাকা বিষয়ে বলতে গিয়ে প্রতিষ্ঠানটিকে আর 10টা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলাতে চান না তিনি। আইআইটি যেগুলো 23টা আইআইটি আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর একটা হচ্ছে আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এই দুটো প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি নেই। সেন্ট্রাল কমিটির ইলেকশন হওয়া দরকার, ডাকসুর ইলেকশন দরকার, ইকসুর ইলেকশন দরকার, হলগুলোতে ছাত্র সংসদ দরকার, কিন্তু সংসদের ইলেক্টেড হয়ে তারা অন্য ছাত্রদেরকে বুলিং করবেন, বিপক্ষ দলকে বুলিং করবেন, তারা চাঁদাবাজি করবেন, তারা দখলদারিত্ব করবেন, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। থমথমে পরিস্থিতির মধ্যে আজ 4 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত 13 দিনের ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। ঈদের ছুটির পর আগামী 17 এপ্রিল একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থী ও ছাত্রলীগের বিপরীত অবস্থানের মধ্যে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রলীগ সমমনা 6 শিক্ষার্থী। নিয়াজ মখদুম, বাংলাভিশন, ঢাকা।